দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অধিকাংশ জেলায় তাপমাত্রা কমেছে। রংপুর বিভাগের অধিকাংশ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর বলছে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া দিনাজপুরে 9.2, সৈয়দপুরে 10 ডিগ্রি, নীলফামারীর ডিমলায় 9.5 ও কুড়িগ্রামের রাজারহাটে 8.7 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। হঠাৎ করেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় কষ্টে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বৃহস্পতিবার সকাল 9টায় কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল 10টার পর সেখানে সূর্যের দেখা মিলেছে। বর্তমানে ভরা বোরো ধান রোপণের মৌসুম চলছে। এ অবস্থায় তাপমাত্রা কমে যাওয়ায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। তাপমাত্রা নিম্নগামী হওয়ায় বিপাকে পড়েছেন ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদনদী অববাহিকার চরাঞ্চলের মানুষ। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানিয়েছেন, হঠাৎ করেই তাপমাত্রা কমে গেছে। বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয় 8.7 ডিগ্রি সেলসিয়াস। এমন তাপমাত্রা অব্যাহত থাকার সম্ভাবনা নেই, তবে আগামীতে বৃষ্টি এলে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানান তিনি। এদিকে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছে। আবহাওয়াবিদ মোহাম্মদ তারিফুল নেওয়াজ কবির জানান, বৃহস্পতি, শুক্র ও শনিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে শৈত্যপ্রবাহের আওতা বাড়ার সম্ভাবনা কম। তিনি জানান, শুক্রবার উত্তরাঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, দক্ষিণাঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে। পূর্বাভাস অনুসারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এর আগে বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে বলে জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে দেশের কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং শীত কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস ছিল। মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছিলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপ, এর ফলে খুব বেশি কিছু হবে না। ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা ঘুরি ঘুরি বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য জায়গায় খুব সামান্য বৃষ্টি হতে পারে। এই সময় ঢাকার আকাশও মেঘলা থাকবে, সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আফসার আনাজ, কালবেলা।